বড় ফিল্ম আমরা তো সবসময় দেখি, 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা সময় লাগে। সেই ফিল্মটাকে ছোট করে আমরা ফিল্ম মেকাররা ওই একটা গল্পকে 10 থেকে 15 মিনিট, এমনকি 6 মিনিট, 2 মিনিটেও আমরা সেটাকে কভার করি, করে মানুষের সামনে সেটাকে তুলে ধরি। সেই তুলে ধরার জন্য এই যে ফেস্টিভ্যালগুলো, ইন্ডি ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল, এরকম সমস্ত ফেস্টিভ্যাল আমাদের ফিল্ম মেকারদেরকে সমাজের সামনে নিয়ে আসছে। কারণ আমাদের সমাজে যাওয়ার জন্যে কোনো হল আমাদের সেই জন্য আমাদের স্বীকৃতি দেয়নি, এখনও পর্যন্ত সেরকমভাবে হয় না। তাই এদের মাধ্যমে, এই সব ফেস্টিভ্যালে সবিকার মতো ছেলে, এর মতো ভাই, এদের মাধ্যম থেকে আজকে আমরা ফিল্ম মেকাররা সমাজে মানে প্রকাশ পাচ্ছি। আমি এখানে আমার 2টো ফিল্ম দিয়েছি, পরিযায়ী আর দ্য লাস্ট টাইম। কলকাতায় থাকার কথা নেই ওই সময়, তবু শর্ট ফিল্ম, ফিল্ম ফিল্ম হলেই হলো আর কি, যে কোনো ফিল্ম সংক্রান্ত ফেস্টিভ্যাল, অর্থাৎ ছবি নিয়ে উৎসব করা, সেই বিষয়টাকে আমি সবসময় সাধুবাদ জানাই। কারণ ফিল্ম মেকারদেরকে এটা ভয়ানক উৎসাহ দেয় আর কি, তাদের ছবি বেশ কিছু জনগণের সামনে কোথাও একটা বিশেষভাবে দেখানো, এই জন্যই তো ছবি তৈরি করা। কাজে এর এই ধরনের ফেস্টিভ্যালের ব্যবস্থা যারা করেন, আমি তাদেরকে বলি যে তারা যেন এরকম বারবার করেন, একবার শুরু করলে যেন তারা বারবার করেন এবং প্রতি বছর করেন। তবে অনেক ফেস্টিভ্যালে গিয়ে দেখি কিছু চেয়ার খালি, সেটা দেখলে আমার খুব মন খারাপ লাগে। আজকের ফেস্টিভ্যালে এসে দেখলাম সবকটা চেয়ার ভরে আছে, সেটা আমার বিশেষভাবে ভালো লাগলো। কেননা চলচ্চিত্র ততদিনই বেঁচে থাকবে যতদিন চলচ্চিত্রের দর্শক বেঁচে থাকবে, তাই জন্য দর্শকরাই আসল। ওদের ফেস্টিভ্যাল আরো প্রতি বছর আরেক আরেকটু 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 করে বড় হোক, আরো বৃহত্তর আকার নিক, এটাই চাইব। আমাদের মোটামুটি 60খানা ফিল্ম জমা পড়েছিল, তার মধ্যে থেকে 15টা ফিল্ম আমরা দেখাই আজকে। তো বেশ কিছু দিন ধরে আমরা সেইগুলো সিলেক্ট করি এবং মোটামুটি কয়েক মাস ধরে সেইগুলো সাবমিশন হয়। 3 মাসের মতো টাইম ছিল আমাদের হাতে সাবমিশন নেওয়ার। তো তারপর আমরা সেইগুলো সাবমিট নেওয়ার পর সেইগুলোকে সিলেকশন করি। 60খানা ফিল্মের মধ্যে 15টা ফিল্ম সিলেক্ট হয়েছে এবং তারপরে সেগুলো আজকে প্রদর্শিত হচ্ছে। এখনো কি অন্তিম পর্যায়ে চলে এসেছে, নাম ঘোষণা করার মতো যে কারা সেরকম? হ্যাঁ, মোটামুটি বেশ কিছু ফিল্ম, মোটামুটি সব ফিল্ম 15টার মধ্যে আমরা যে ক্যাটাগরি রেখেছিলাম তার মধ্যে বেশিরভাগ ক্যাটাগরিতেই প্রায় প্রত্যেকটা ফিল্ম কোনো না কোনো ক্যাটাগরিতে সিলেকশন হয়েছে আর কি। আমি আর সৌভিক বেশ কিছুদিন ধরে সিনেমা বানাই, তো আমার আর কি ঝুলিতে সিনেমার সংখ্যা খুবই কম, বাট স্টিল কিছুদিন হলো বানাচ্ছি। তো সেখান থেকে দাঁড়িয়ে আমরা ভাবলাম যে এত কিছু তো আমরা করছি, এত সমস্ত কিছু সিনেমা দেখছি, আমি অনেক ছোটবেলা থেকে প্রচুর সিনেমা দেখতাম, তো বেশ কিছু আর কি এই যে ফিল্ম ফেস্টিভ্যাল সেগুলো অ্যাটেন্ডও করেছি। এবার আমার মনে হলো যে আমরা কেন নয়, একটা করে দেখি না কেমন লাগে, যে যদি। আর তার উপর আমার মনে হলো যে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম যারা বানায় তাদের তো ওইভাবে প্ল্যাটফর্মটা সহজে তারা পায় না, তো আমরা যদি একটা দিতে পারি ওরকম প্ল্যাটফর্ম এই ধরনের মানুষজনকে যারা আমাদের মতো সাহস নিয়ে বানাচ্ছে একটা সিনেমা, সেটা হোক না শর্ট ফিল্ম, তো সেই জন্যই আর কি এটা আর কি তৈরি করা। এর জন্য সেরা অভিনেত্রী পুরস্কার পেয়েছেন, কিরকম লাগছে? খুব ভালো লাগছে, আর পুরস্কারটা হয় নতুন কাজ করার আরো উদ্যোগটা বাড়িয়ে দেয়, আর ভালো খারাপ কিরকম হয়েছে সেটা তোমরা বলবে, আর এটা সত্যি খুব ভালো লাগার বিষয়। আর থ্যাংক ইউ জানাচ্ছি আমার যে ডিরেক্টর রয়েছেন বাদল সরকার, বাদল তাকে, তো ওনার সাথে আমার শুরুটাই, জীবনের শুরুটাই ওনার হাত ধরে, তো একটা ভালো লাগার একটা চরম বিষয়। আর পরিযায়ী শুধু আজকে বলে নয়, পরিযায়ী বিগত আমি বেস্ট অ্যাক্ট্রেস 3 বার পেয়েছি, আর তাছাড়াও আরও অনেক অ্যাওয়ার্ড পরিযায়ী পেয়েছে, তো সেটা একটা ভালো লাগার বিষয়। আর এটাই আমার মনে হয় বাদল দাকে আরো নতুন নতুন গল্প খোঁজার, নতুন কাজ করার উদ্যোগটা বাড়িয়ে দেয়।